নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক, শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমে অবশ্যই যাদবপুরের ঘটনার দিকেই আমরা নজর রাখব, কারণ বিগত বেশ কয়েকদিন ধরেই উত্তাল হয়েছে ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। আজও সেই একই ধরনের ছবি ধরা পড়ছে যাদবপুর ক্যাম্পাসের মধ্যে, সেখানে ধুন্ধুমার পরিস্থিতি শুরু হয়েছে এবং তৃণমূলের ছাত্র পরিষদের তরফ থেকে আজকে যখন ডেপুটেশন জমা দিতে যাওয়া হয় সেই সময় তাদেরকে আটকানো হয়, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এবং আটকায় এসএফআই এর ছাত্র সমর্থকরা, তারা তাদেরকে আটকায় এবং সেই ছবি দেখছেন যখন চ্যাংদোলা করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এআইএস এর তরফ থেকে তাদেরকে আটকানো হয় এবং সেই সময় এই ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। একদিকে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা, তারা আজকে যান ডেপুটেশন জমা দেওয়ার জন্য যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনাতে এবং সেই সময় তাদেরকে এআইএস এর তরফ থেকে বাধা দেওয়া হয় এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই আজ উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যাদবপুরে ধুন্ধুমার। যাদবপুরে ধুন্ধুমার পরিস্থিতির ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং যেভাবে যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেছে ইতিমধ্যেই এবং যে ক্যাম্পাস চত্বরে একের পর এই ধরনের বিক্ষোভ দেখা যাচ্ছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আজও একই রকমভাবে উত্তাল হয়ে উঠল যাদবপুরের পরিস্থিতি। যাদবপুর ক্যাম্পাসে অরবিন্দ ভবনের সামনের ছবি দেখাচ্ছি যেখানে এই ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেখানেই তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে এআইএস এর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানেই এই ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। যাদবপুরের ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, প্রথম খবর দিচ্ছি আপনাদেরকে। আমরা এই নিয়েই কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মন্ডল। শুভঙ্কর, এই মুহূর্তে যাদবপুর ক্যাম্পাস কি পরিস্থিতি সেখানে? দেখো, একেবারেই অশান্ত এবং অগ্নিগর্ভ পরিস্থিতি, কেননা তৃণমূল ছাত্র পরিষদ এখানে শান্তিপূর্ণ ডেপুটেশন দিতে এসেছিল, কিন্তু এসএফআই, আইএসআর, ডিএসও, বাম যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের তরফ থেকে তাদেরকে ব্যাপকভাবে বাধা দেওয়া হয় এবং অরবিন্দ ভবনের মূল গেটের সামনে তাদেরকে আটকে দেওয়া হয়, ব্যানার হোর্ডিং দিয়ে আটকানো হয়। রাজন্য হালদার, তৃণাঙ্কুর ভট্টাচার্য, তারা যখন ভেতরে ঢুকতে যায় তারা কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ভেতরে এসেছিল, কিন্তু তারা ডেপুটেশন দিতে পারেনি, এখনো পর্যন্ত তারা ডেপুটেশন দিতে পারেনি। রাজন্য ব্যাপকভাবে কিন্তু আহত হয়েছে, তার হাত কেটে গিয়েছে, জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। আর একজন ছাত্রী, তাকেও, সেও গুরুতর আহত। আর একজন ছাত্র, তৃণমূল ছাত্র পরিষদ, তাকে কেপিপি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে এসএফআই এর আফরিন বলে একজন রয়েছেন ছাত্রী, সেও কিন্তু গুরুতর ওই বিষয়টিতে আহত হয়েছে এবং তাকেও চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে অরবিন্দ ভবনের সামনে ব্যাপক জটলা রয়েছে এবং তৃণমূল ছাত্র পরিষদ যতক্ষণ না ডেপুটেশন দিতে পারবে ততক্ষণ কিন্তু তারা এইভাবে অবস্থানে বসে থাকবে বলে জানিয়েছে এবং তারা কিন্তু এখন খোলা আকাশের নিচে, যেখানে এসএফআই, ডিএসও, এআইএসআর, তারা অরবিন্দ ভবনে একেবারে যে মূল গেট তার সামনে চাইবো, তারা তো গেছিলেন যেই ছাদু। শুভঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো, তবে এই মুহূর্তে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে বাম ছাত্র সংগঠনগুলি, তারা এই তৃণমূল ছাত্র পরিষদ তাদেরকে বাধা দেয় এই ডেপুটেশন জমা দিতে যাওয়ার সময় এবং সেখানেই তাদেরকে বাধা দেওয়া হয় এবং সেই সময় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি যাদবপুর ক্যাম্পাস। সেখানে এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। আজ একদিকে যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনাতে নতুন করে ছজনকে গ্রেফতার করেছে পুলিশ, তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে এই যাদবপুর ক্যাম্পাস অরবিন্দ ভবনের সামনের ছবি দেখাচ্ছি, সেখানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে এই মুহূর্তের পরিস্থিতি, যেখানে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা, তারা যখন আজকে সেখানে যান ডেপুটেশন জমা দিতে যাওয়ার সময় সেই সময় তাদেরকে বাধা দেওয়া হয়, বাধা দেয় বাম ছাত্র সংগঠনগুলি এবং সেই সময়ই তাদেরকে আটকানো হয়, যেই ঘটনাকে কেন্দ্র করে যাদবপুর ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানে এই উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয় এবং এই যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনাতে ইতিমধ্যেই নতুন করে ছজনকে গ্রেফতার করেছে, তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত উত্তাল হয়েছে যাদবপুরের পরিস্থিতি। সেই ছবি দেখছেন।
দেখছেন কি ছবি এই মুহূর্তে ধুন্ধুবার পরিস্থিতির সৃষ্টি হচ্ছে অরবিন্দ ভবনের সামনে, যেখানে তুমুল উত্তেজনা ছড়িয়েছে এই মুহূর্তে। এখনো পর্যন্ত কিন্তু এই বিক্ষোভ চলছে এবং তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত না তারা ডেপুটেশন জমা দিতে পারছেন ততক্ষণ পর্যন্ত তারা সেখানে থাকবেন। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদেরকে এই ডেপুটেশন জমা দিতে যাওয়ার সময় তাদেরকে আটকানো হয়, আটকায় বাম ছাত্র সংগঠনগুলি। এবং সেই সময়কার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যে সেই সময় এই ঘটনাকে কেন্দ্র করেই যাদবপুরের অরবিন্দ ভবনের সামনে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে যাদবপুর ক্যাম্পাসে নিয়ে যাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এই ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতির ছবি আমরা দেখছি, কিন্তু কেন এই ডেপুটেশন দিতে বাধা দেওয়া হচ্ছে তাদেরকে? দেখো, এখানে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের মূল প্রশ্ন যে তারা বলছে যে এসএফআই বা অন্যান্য যে বাম সংগঠন তাদেরকে বাধা দিচ্ছে, তারা কিন্তু মূল কারণ যে তৃণমূল ছাত্র পরিষদ চাইছে যে অবিলম্বে যাতে সিসিটিভি ইনস্টল করা হয়, এবং সেই কারণেই তারা কিন্তু এই ডেপুটেশন দিতে এসেছিল। এবং একটু দেখাতে চাই আমি এখানে যে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে যে এখানে অবস্থান করা হচ্ছিল, সেখানে কিন্তু রাজন্য হালদার, সে অল্প বিত্র, দেখো এখানে ফেন্ট হয়ে গেছে রাজন্য। রাজন্যকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে। একটু আগেও রাজন্য আমাদের সঙ্গে কথা বলেছে, তাকে কিন্তু ব্যাপকভাবে এখানে তার উপরে আঘাত আনা হয়েছে, তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে, হাত কেটে গেছে রাজন্যর, এবং সেই রাজন্যকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে। কেননা তুমি দেখতে পারবে ব্যাপক জটলা তৈরি হয়ে গেছে, রাজন্য অসুস্থ হয়ে পড়েছে এখানে, এবং তৃণাঙ্কুর প্রান্তিক তারা সকলেই কিন্তু এখানে উপস্থিত হয়েছে। রাজন্যকে এই মুহূর্তে দেখতে আমরা দেখছি এখানে, একেবারে কিন্তু সম্পৃক্ত হারিয়েছে, তার কিন্তু জ্ঞান নেই, সে কিন্তু অচৈতন্য অবস্থায় এখানে পড়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং স্বাভাবিকভাবে আজকে যে ডেপুটেশন তাদের দেওয়ার কথা ছিল, সেই ডেপুটেশন ঘিরেই কিন্তু ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে ক্যাম্পাসে, এবং এমনভাবেই তাদের উপরে আঘাত আনা হয়েছে বলে তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, যে বেশ কয়েকজন আহত হয়েছে। রাজন্য কিন্তু হাত তার কেটে গিয়েছিল, আমরা দেখেছি, আমরা দেখিয়েছি সেই ছবি, এবং একই সঙ্গে কিন্তু তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে তার জামা কাপড়, এবং এখনো পর্যন্ত সে কিন্তু এখানে চোয়াল শক্ত করে সে বক্তব্য রাখছিল, সে কিন্তু লড়াই করা যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু সে ব্যাপক অসুস্থ হয়ে পড়ে, এবং একেবারে লাইভে সেই ছবি আমরা দেখাচ্ছি যে ব্যাপকভাবে অসুস্থ হয়ে পড়েছে। এবং এই মুহূর্তে কিন্তু রাজন্যকে এখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার কিন্তু যা যা প্রক্রিয়া সেই প্রক্রিয়া করার চেষ্টা চলছে, এবং যাতে অবিলম্বে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে কিন্তু সেই বিষয়টি দেখে নেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই কিন্তু হাসপাতালে স্থানান্তর করার চিন্তাভাবনা রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের দ্বারা রয়েছে, তাদের তরফ থেকে সেই ব্যবস্থা এখানে করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিকভাবে তৃণাঙ্কুর এবং সেই সঙ্গে কিন্তু সার্থক এবং সেই সঙ্গে প্রান্তিক সহ অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু এখানে আমরা দেখতে পেলাম যে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এবং দেখো, নিয়ে যাওয়া না, এবার কিন্তু একেবারে রাজন্যকে নিয়ে ভেতরে চলে যাওয়ার চেষ্টা রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের। এবার কিন্তু ব্যাপক গণ্ডগোল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, কেননা রাজন্যকে নিয়ে একেবারে সেই ছবি, শুভঙ্কর আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি যেখানে, এবং হ্যাঁ শুভঙ্কর তুমি যেমনটা বলছিলে একেবারেই, দেখো তৃণমূল কিন্তু সর্বশক্তি দিয়ে রাজন্যকে নিয়ে ভেতরে যাওয়ার সব রকমের চেষ্টা তারা করছে, এবং ভেতরে যাতে তারা নিয়ে যেতে পারে তাদের একটাই উদ্দেশ্য, যে তারা ডেপুটেশন দিতে এসেছিল শান্তিপূর্ণ সেই ডেপুটেশন, কিন্তু এখানে বাম সংগঠন যারা রয়েছে, বাম ছাত্র সংগঠনের, তারা কোনোভাবেই কিন্তু সেই ডেপুটেশন দিতে দিচ্ছে না, তাদের একেবারে মূল গেটের সামনে তাকে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, একেবারে ধস্তাধস্তি মারধর করা হয়েছে, এবং রাজন্যকে আমরা দেখেছি যে রাজন্যর হাত পর্যন্ত কেটে গিয়েছে। শুধু তাই নয়,
রাজন্যকে তারা চাইছিলেন নিয়ে যেতে, এবং এখন কিন্তু একেবারে রাজন্যকে নিয়ে হাসপাতালের দিকে নিয়ে যাওয়ার ব্যাপকভাবে চেষ্টা এই মুহূর্তে তৃণমূল ছাত্র পরিষদের দ্বারা রয়েছেন কর্মী সমর্থকরা, তারা কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং কেপিসি হাসপাতালের দিকে তারা এই মুহূর্তে কিন্তু একেবারে মেন গেটের মুখে তারা দাঁড়িয়ে রয়েছে এবং সেইখানে কিন্তু তারা পরিস্থিতি দেখছেন, পরিস্থিতি খতিয়ে দেখছেন, পরিস্থিতি বেশ অগ্নিগর্ভ। রাজন্য জ্ঞান হারিয়েছে, রাজন্য হালদার প্রথম সারি থেকে একেবারে লড়াই চালাচ্ছিল, প্রথম থেকে কিন্তু ছিল এবং স্বাভাবিকভাবেই যখন আজ তৃণমূল ছাত্র পরিষদের রেড ভিতে যে অবস্থান ধর্ণা ছিল সেখানে রাজন্য বক্তব্য রাখে, তৃণাঙ্কুর বক্তব্য রাখে, তারপরে তাদের কিন্তু শান্তিপূর্ণ যে ধর্ণা বা ডেপুটেশন সেই ডেপুটেশনে তারা কিন্তু এখানে এসেছিল, কিন্তু এই শান্তিপূর্ণ ডেপুটেশনে দিতে গিয়ে কিন্তু যে পরিস্থিতি তৈরি হয় অগ্নিগর্ভ পরিস্থিতি, এসএফআই থেকে শুরু করে ডিএসও আয়সা বিভিন্ন বাম ছাত্র সংগঠন তারা কিন্তু ব্যাপকভাবে কিন্তু তাদের প্রতিরোধ গড়ে তোলে, অর্থাৎ তাদেরকে কিন্তু আটকায় এবং গেট আটকে দেওয়া হয়, গেট আটকে অ্যাম্বুলেন্স আনা হচ্ছে, যেই অ্যাম্বুলেন্স কিন্তু আমরা দেখেছিলাম ঘটনার দিন সেই অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি, হলুদ ট্যাক্সিতে নিয়ে যাওয়া হয়েছিল স্বপ্নদীপ কুণ্ডুকে, সেই অ্যাম্বুলেন্স এখানে এসছে এবং রাজন্যকে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে হাসপাতালে, রাজন্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, রাজন্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে কেপিসি হাসপাতালে, একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকেই এই কেপিসি হাসপাতাল, এবং সেই কেপিসি হাসপাতালে কিন্তু স্বপ্নদীপ কুণ্ডুকেও নিয়ে যাওয়া হয়েছিল, যখন সে যার তাকে যখন রক্তাক্ত অবস্থা উদ্ধার করা হয়েছিল তখন কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একেবারে অন্যরকম অগ্নিগর্ভ পরিস্থিতি, তৃণমূল ছাত্র পরিষদ কিন্তু বারবার বলছে যে তাদের ইউনিট যেসব বিশ্ববিদ্যালয়ে নেই এবার কিন্তু তারা সেই সব বিশ্ববিদ্যালয়ে নিজেদের ইউনিট তারা খুলবে, এবং পড়ুয়াদের যে অভাব অভিযোগ ফার্স্ট ইয়ারের পড়ুয়াদের উপর যেভাবে আঘাত আনা হয় সেগুলোকে কিন্তু একেবারে দমিয়ে দেওয়ার জন্য, র্যাগিং বন্ধের জন্য তারা যা যা করণীয় সেগুলো করবে, কর্তৃপক্ষকে সাহায্য করবে, সবটাই করবে এবং সার্থককে আমরা দেখতে পাচ্ছি একেবারেই বোঝা যাচ্ছে এই মুহূর্তে অগ্নিগর্ভ উঠেছে যাদবপুর ক্যাম্পাস চত্বর। আপাতত সঙ্গে থাকো তুমি আমাদের শুভঙ্কর, পরবর্তী সময় আবারও আসবো তোমার কাছে। তবে এই মুহূর্তে সেই ছবি একদিকে দেখাচ্ছি যেখানে যাদবপুরে ধুন্ধুমার পরিস্থিতি, অন্যদিকে রাজভবনে সেখানে আজকে রাজ্যপাল তিনি মিটিং করবেন।